আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজ পবিত্র কোরআনুল মাজিদ থেকে সূরা মুমিনুন এর বাংলা অনুবাদ পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাসীরা অবশ্যই সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনম্র, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, যারা যাকাত দানে সক্রিয়, যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত রাখে, তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে তা নিন্দনীয় হবে না, এবং কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে, এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে অধিকারী। অধিকারী হবে ফেরদাউসের, যাতে ওরা চিরস্থায়ী হবে। আমি তো মানুষকে মাটির উপাদান হতে সৃষ্টি করেছি, অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ আধারে স্থাপন করি, পরে আমি শুক্রবিন্দু পরিণত করি জমাট রক্তে, পরে জমাট রক্তকে পরিণত করি পিণ্ডে, এবং পিণ্ডকে পরিণত করি অস্থি পাঞ্জরে, পরে অস্থি পাঞ্জরকে মাংস দ্বারা ঢেকে দিই, অবশেষে ওকে আরও এক রূপ দান করি। সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান। এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে। আমিই তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি, সত্য আকাশ ও আমি সৃষ্টি বিষয়ে অনধাবন নয়। আবার বলতেছি, আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি সপ্ত আকাশ, এবং আমি সৃষ্টি বিষয়ে অনবধান নয়, এবং আমি আকাশ হতে পরিমিতভাবে বাড়ি বর্ষণ করি, তারপর আমি তা মৃত্তিকায় সংরক্ষিত করি। আমি ওকে অপসারিত করতেও সক্ষম, অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য প্রচুর ফল আছে, আর তা থেকে তোমরা আহার করে থাকো, এবং সৃষ্টি করি এক বৃক্ষ যা সাইনা পর্বতে জন্মায়, এতে মানুষের জন্য তৈল ও ব্যঞ্জন হয়, এবং চতুষ্পদ যন্ত্রকে তোমাদের শিক্ষণীয় আছে, তোমাদের আমি ওদের উদরে যা আছে তা পান করাই, এবং ওতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে, তোমরা পশুদের মাংস খাও, এবং তোমরা উটে ও জলযানে আহরণ করে থাকো। আমি অবশ্যই নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, সে বলেছিল, হে আমার কওম, আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই, তোমরা কি ভয় করো না?
তখন তার কৌমের কাফের প্রধানগণ লোকেদের বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ তোমাদের উপর নেতৃত্ব করতে চাচ্ছে, আল্লাহ ইচ্ছা করলেই ফেরেশতা পাঠাতেন, আমরা তো আমাদের পূর্বপুরুষদের মধ্যে এইরূপ কথা শুনিনি, এ তো এক উম্মাদ, সুতরাং এই বিষয়ে কিছুকাল অপেক্ষা করো। নূহ বলেছিল, প্রভু হে প্রভু আমাকে সাহায্য করো, কারণ আমাকে ওরা মিথ্যাবাদী বলছে। পরে আমি তার কাছে ওহি পাঠালাম, আমি আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশে নৌকা তৈরি করতে বলি। অতঃপর যখন আমার আদেশ আসবে ও ভূপৃষ্ঠে প্লাবিত হবে তখন উঠিয়ে নিই। প্রত্যেক জীবের এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তাদের ছাড়া, এবং জালিমদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা নিমজ্জিত হবে। যখন তুমি তোমার সঙ্গীরা জনজানে আহরণ করবে তখন বলো, সমস্ত প্রশংসা আল্লাহরে যিনি আমাদের অত্যাচারী সম্প্রদায় হতে উদ্ধার করেছে। আরো বলো, হে আমার প্রভু আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, এ ব্যাপারে তুমিই শ্রেষ্ঠ, এতে অবশ্যই নিদর্শন রয়েছে, আমি তো ওদের পরীক্ষা করলাম। পরে অন্য এক কমকে তাদের স্থলাভিষিক্ত করলাম, ওদের মধ্যে এক রসুলকে এই বলে পাঠিয়েছিলাম যে তোমরা আল্লাহর বন্দেই করো, তিনি ভিন্ন অন্য কোনো উপাস্য নেই, তবুও কি তোমরা সাবধান হবে না? তার কাউমের কাফের প্রধানগণ যারা পরলোকে সাক্ষাৎকারে মিথ্যা বলতো এবং যাদের আমি দুনিয়াতে প্রচুর ভোগ সম্ভার দিয়েছিলাম, তারা বলেছিল, এই তো তোমাদের মতো একজন মানুষ, তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে, যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের অনুগত্য করো তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, সে কি তোমাদের এ ওয়াদা দেয় যে তোমরা মরে গিয়ে মাটি ও অস্থিতে পরিণত হলে তোমাদের পুনরুত্থিত করা হবে, তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা কখনোই আসবে না, একমাত্র পার্থিব জীবনে আমাদের জীবন, আমরা মরি বাঁচি এখানে আর আমরা পুনরুত্থিত হব না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তার উপর বিশ্বাস রাখি না। সে বলল, হে আমার রব আমাকে সাহায্য করো, ওরা আমাকে মিথ্যাবাদী বলে। আল্লাহ বললেন, অচিরেই ওরা অনুতপ্ত হবে। পরে সত্যই এক মহাগর্জন ওদের আঘাত করল এবং আমি ওদের তরঙ্গ তাড়িত আবর্জনা সদৃশ্য করে দিলাম, তাই জালিম কম ধ্বংস হয়ে গেল। পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি, কোন জাতি তার নির্ধারিত কালের অগ্রে যেতে পারে না, পশ্চাদেও যেতে পারে না। পরে আমি এক দিক ক্রমে রাসূল পাঠিয়েছি,
পরে আমি একাধিক্রমে রাসুল পাঠিয়েছি। যখন কোনো জাতির কাছে রাসুল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। পরে ওদের একের পর এক ধ্বংস করলাম। ওদের আমি কাহিনীর বিষয়ে বলেছি, সুতরাং অবিশ্বাসীরা ধ্বংস হোক। অতঃপর আমি মূসা এবং তার ভাই হারুন আমার সুস্পষ্ট নিদর্শন প্রমাণ সহ পাঠাইলাম ফেরাউন ও পরিষদবর্গের নিকট, কিন্তু ওরা অহংকার করল। ওরা ছিল উদ্যত সম্প্রদায়। তারা বলল, আমাদের মতো দুই ব্যক্তিকে কি বিশ্বাস করব, এবং যাদের কম আমাদের দাসত্ব করবে? অতঃপর ওরা তাদের মিথ্যাবাদী বলল এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হলো। আমি মূসাকে গ্রন্থ দিয়েছিলাম যাতে ওরা সৎপথ পায়, কিন্তু আমি মরিয়ম তো নয় ও তার জননীকে এক নিদর্শন করেছি, তাদের এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চভূমিতে আশ্রয় দিয়েছিলাম। আমি বলেছিলাম, হে রাসুলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো ও সৎ কাজ করো, তোমরা যা করো সে সম্বন্ধে আমি পরিজ্ঞাত, এবং তোমাদের এই যে জাতি, এ তো এক জাতি, এবং আমি তোমাদের রব, তাই আমাকে ভয় করো। কিন্তু মানুষ নিজেদের ধর্মকে বহু বহুধা বিভক্ত করেছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট, সুতরাং ওদের কিছুকালের জন্য বিভ্রান্তিতে থাকতে দাও। ওরা কি মনে করে যে আমি ওদের ধনৈশ্বর্য ও সন্তান সন্তানি দিয়ে থাকি? বলে তাদেরকে কি দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাব? বরং ওরা বোঝে না, যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সম্ভ্রান্ত ভীত সতস্ত, যারা তাদের রবের নির্দেশনাবলী বিশ্বাস স্থাপন করে এবং যারা তাদের রবের অংশী স্থাপন করে না, এবং যারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে এবং বিশ্বাস তাদের যা দান করার তা ভীত কম্পিত হৃদয়ে দান করে। তারাই দ্রুত কল্যাণকর কাজ সম্পাদন করে এবং তারা ওতে অগ্রগামী হয়। আমি লোককেও তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না, এবং আমার নিকট এক গ্রন্থ আছে যা প্রকৃত সাক্ষ্য দেয় এবং ওদের প্রতি জুলুম করা হবে না, বরং এ বিষয়ে ওদের অন্তর অজ্ঞতায় আচ্ছন্ন। এতদতীত আরও মন্দ কাজ আছে যা ওরা করে থাকে। আমি যখন ওদের ঐশ্বর্যশালী ব্যক্তিদের শাস্তি দ্বারা আঘাত করি, তখন ওরা আর্তনাদ করে ওঠে। তাদের বলা হবে, আজ আর্তনাদ করো না, তোমরা আমার সাহায্য পাবে না। আমার আয়ত্ত তোমাদের নিকট আবৃত করা হতো, কিন্তু তোমরা সরে পড়তে ধম্ব করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করতে। তবে কি ওরা এই বাণী বিষয়ে অনুধাবন করে না? না, ওদের নিকট এমন কিছু এসেছে যা ওদের পূর্বপুরুষদের নিকট আসেনি। না, ওরা কি ওদের রাসুলকে চেনে না বলে তাকে অস্বীকার করে? অথবা ওরা কি বলে যে সে পাগল? বরং সে ওদের নিকট সত্য এনেছে এবং ওদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে।
সত্য যদি ওদের কামনা ভাসনার। অনুগামী হত তবে আকাশ পৃথিবী এবং উহার মধ্যবর্তী সব কিছু বিশৃঙ্খল হয়ে পড়ত। প্রক্ষান্তরে ওদের আমি উপদেশ দিয়েছি, কিন্তু ওরা উপদেশ হতে বিমুখ। অথবা তুমি কি ওদের নিকট কোনো প্রতিদান চাও? তোমার রবের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ জীবিকাদাতা। তুমি অবশ্যই ওদের সরল পথে ডাকছ। নিশ্চয়ই যারা পরলোকে বিশ্বাস করে না, তারা তো সরল পথ থেকে বিচ্যুতি হয়ে গিয়েছে। আমি ওদের দয়া করলেও এবং ওদের দুঃখ ধন্য দূর করলেও ওরা অবাধ্যতা বিভ্রান্ত ন্যায় ঘুরতে থাকবে। আমি ওদের শাস্তি দ্বারা আঘাত করলাম, কিন্তু ওরা ওদের রবের প্রতি নত হলো না এবং কাতর হয়ে প্রার্থনা করলো না। যখন আমি ওদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলে দিই, তখন ওরা এত হতাশ হয়ে পড়ে। তিনি তোমাদের কান চোখ ও অন্তঃকরণ দিয়েছেন, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। তিনি তোমাদের পৃথিবীতে ছড়িয়েছেন এবং তোমাদের তার নিকট একত্রিত করা হবে। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, এবং তাঁরই বিধান রাত ও দিনের পরিবর্তন ঘটে। তবু কি তোমরা বুঝবে না? এত তো সত্ত্বেও ওরা ওদের পূর্ববর্তীগণের মতো বলে, ওরা বলে আমাদের মৃত্যু ঘটলেও, মাটি ও অস্তিত্বে পরিণত হলেও কি আমরা পুনরুত্থিত হব? অতীতে আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদের এই ওয়াদা দেওয়া হয়েছে, এ তো সেই কালের উপকথা বই কিছু নয়। বলো, যদি তোমরা জানো তবে বলো, পৃথিবী এবং তার মধ্যস্থ বস্তুসমূহ কার? ওরা বলবে আল্লাহর। বলো, তবু কি তোমরা চিন্তা করবে না? বলো, কে সপ্তাকাশ এবং মহা আরশের অধিপতি? এতে ওরা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? বলো, যদি তোমরা জানো তবে আমাকে বলো, সব কিছুর কর্তৃত্ব কার হাতে? যিনি রক্ষা করেন এবং যার উপর কোনো রক্ষক নেই। তারা বলবে আল্লাহ। বলো, তবুও তোমরা কেমন করে বিভ্রান্ত হও? বরং আমি তো ওদের কাছে সত্য পৌঁছেছি, কিন্তু ওরা তো মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার কোনো উপাস্য নেই এবং তার সাথে কোনো উপাস্য নেই। থাকলে প্রত্যেক উপাস্য স্ব স্ব সৃষ্টি নিয়ে বিভক্ত হতো এবং একে অপরের ওপর প্রবল হতে চাইত। ওরা যা বলে তা হতে আল্লাহ পবিত্র। তিনি দৃশ্য এবং অদৃশ্যের পরিজ্ঞাতা। ওরা যাকে অংশী করে তিনি তার ঊর্ধ্বে। বলো, হে আমার রব, তাদের ভীতির বিষয় কি আমাকে দেখাতে চাও? হে আমার রব, আমাকে জালিম কওমের শামিল করো না। আমি তাদেরকে যে বিষয় ওয়াদা করেছি তা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম। যা উত্তম তা দিয়ে মন্দের জবাব দাও। ওরা যা বলে আমি সেই সম্বন্ধে সবিশেষ অবহিত। বলো, হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা হতে তোমার কাছে আশ্রয় চাই। বলো, হে আমার রব, আমি ওদের উপস্থিতি হতে তোমার আশ্রয় প্রার্থনা করি। যখন ওদের কারো মৃত্যু আসে, তখন সে বলে
হে আমাদের রব, আমাকে পুনরায় পাঠাও যাতে আমি সৎ কাজ করে করতে পারি যা আমি পূর্বে করিনি। না, এ হবার নয়, এ তো ওর একটি কথা, কথার কথা। ওদের সমক্ষে পুনরুত্থান দিন পর্যন্ত পর্দা থাকবে, এবং যেদিন সিংহায় খুব দেওয়া হবে সেদিন ওদের মধ্যে আত্মীয়তা থাকবে না এবং পরস্পরে খোঁজ খবর নেবে না, এবং যাদের পাল্লা ভারী হয় তারাই হবে সফল কাম, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে। ওরা জাহান্নামে চিরকাল থাকবে, অগ্নি ওদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং ওদের মুখমণ্ডল হবে বীভৎস। তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পঠিত হয়নি? তোমরা তো সেসব অস্বীকার করতে। ওরা বলবে, হে রব, দুর্ভাগ্য আমাদের ঘিরে ছিল তাই পথভ্রষ্ট হয়েছিলাম। হে রব, এ অগ্নি হতে আমাদের বের করো। পুনরায় অবিশ্বাস তো জালিমি হব। আল্লাহ বলবেন, তোরাহীন হয়ে থাক এবং আমার সঙ্গে কথা বলিস না। আমার দাসদের এক দল বলতো, হে প্রভু, আমরা বিশ্বাস স্থাপন করেছি কি, তুমি আমাদের ক্ষমা ও দয়া কর, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদের নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে, এত বিভোর হয়েছিলে যে তা আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদের নিয়ে উপহাস পরিহাস করতে। আমি আজ তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল কাম। আল্লাহ বলবেন, তোমরা পৃথিবীতে কয় বছর অবস্থান করেছিলে? ওরা বলবে, আমরা একদিন বা দিনের কিছু অংশ। নয় তো গণনাকারীদের জিজ্ঞাসা করুন, তিনি বলবেন, তোমরা অল্পকাল অবস্থান করেছিলে যদি তোমরা জানতে। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরবে না? মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। মহার্ষের প্রভু, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে, যার সপক্ষে কোনো সনদ নেই, তার হিসাব তার রবের নিকট আছে। নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। বলো, হে আমার প্রভু, ক্ষমা ও দয়া করো, আর দয়ালুদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ। সুপ্রিয় দীনি মুসলিম ভাই বোনেরা, আপনাদের জন্য সুরা মুমিনুন থেকে সম্পূর্ণ বাংলা অংশটুকু পাঠ করে শোনালাম, এবং সুরা মুমিনুন এর বাংলা সম্পূর্ণ অংশ এখানেই শেষ হলো। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে সুরা আন-নূর থেকে কিছু অংশ, বা সম্ভব হলে সম্পূর্ণ অংশ আপনাদেরকে বাংলা অনুবাদ পাঠ করে শোনাবো। আজ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।